লম্বা ভ্যাকেশন শেষ করে এবার ইউএসএ ফেরার পালা। খুবই অল্প সময় ছিল, কেমন কেটেছিল আমাদের ছোট ছোট ব্লকে করে আমি আপলোড করছি ভিডিও, ভালো মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করছি যতটুকু পারছি। অল্প সময় এসে অনেক বেশি কেনাকাটা করেছি দেশে নিয়ে যাওয়ার জন্য, আর সাথে অনেক ভালো ভালো স্মৃতি নিয়ে যাচ্ছি। আর এবার যেহেতু ব্লগিং করছি, সুন্দর স্মৃতিগুলো ক্যামেরায় বন্দি করে নিয়ে যাচ্ছি। ঢাকা থেকে ইউএসএ যাওয়ার পুরো জার্নিটা আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করেছি, অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু আর ফ্যামিলি স্টোরি। এখন সকাল 6:30 বাজে, আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমাদের 10:45 ফ্লাইট। অনেক দিন দেশে থাকা হলো, অনেক দিন বলতে খুব বেশি সময়ও না, আবার আমাদের জন্য অনেক বেশি সময়। অলমোস্ট 3 সপ্তাহ আমরা এখানে ছিলাম, অনেক লোকজনের মধ্যে, অনেক আপনজনের মধ্যে ছিলাম, তাই সময় কিভাবে পার হয়ে গেছে তা বুঝতেই পারিনি। সময় তো সময়ের মতোই চলবে, আবার নিজেদের প্রয়োজনের তাগিদে আমাদের চলে যেতে হচ্ছে নিজের বাসস্থানে। যেহেতু আমাদের 6:30 বাসা থেকে বের হতে হয়েছে, তাই আমাদের অনেক সকালে ঘুম থেকে উঠতে হয়। তো আমার শাশুড়ি মা, মামি শাশুড়ি সবাই 4 বাজে থেকেই ব্রেকফাস্ট তৈরি করা শুরু করে দেয়। তো আমরা যেহেতু এত সকালে খুব একটা ব্রেকফাস্ট করি না, তাই আমাদের জন্য ব্রেকফাস্ট প্যাকেট করে দিয়ে দিয়েছিল। বের হওয়ার সময় সবারই অনেক মন খারাপ ছিল, তাই আমি ওই সময়গুলো ভিডিও করতে পারিনি। আর আমাদের সাথে খুব বেশি লোকজন আসেনি, শুধু আমার দেবর আমাদের সাথে এসেছে। এই তো আমরা এয়ারপোর্টের সামনে চলে আসছি, এয়ারপোর্টে অনেক ভিড় ছিল। তো গাড়ি থামাতেই কিছু এজেন্সির লোক এসে আমাদেরকে জিজ্ঞেস করছিল যে আমাদের কোনো হেল্প লাগবে কি না। তারপর আমরা একটা এজেন্সি হেল্প নেই, খুবই হেল্পফুল ছিল। গাড়ি থেকে আমাদের সব লাগেজ নামানো থেকে শুরু করে ইমিগ্রেশনের আগ পর্যন্ত যাবতীয় সব কাজ করে দেয়। আর এতগুলো লাগেজ আমরা দুজনে আরকে কুলে নিয়ে করা সম্ভব ছিল না। এয়ারপোর্টে নতুন নিয়ম করেছে, যাত্রী ছাড়া এখন এয়ারপোর্টের মধ্যে কাউকে ঢুকতে দেয় না। তাই আমরা এয়ারপোর্টে আসার আগে ভাবছিলাম যে এতগুলো লাগেজ আর আরকে নিয়ে কি করে কি করব। তো এখানে এসে এরকম একটা হেল্প পেয়ে আমাদের বেশ উপকৃত হয়েছে, যারা স্পেশালি যারা বয়স্ক মানুষ বা অনেকে অনেক বেশি লাগেজ থাকে, তাদের জন্য এই হেল্পটা আমার মনে হয় অনেক বেশি দরকার। আমরা যখন বোর্ডিং পাসের জন্য লাইনে দাঁড়াই, তো আমাদের লাইনে দাঁড়াতে হয়নি, ওরাই আমাদের ব্যাগগুলো নিয়ে লাইনে দাঁড়িয়েছিল আর আমরা পাশেই বসেছিলাম। যখন আমাদের সিরিয়াল আসছিল তখন আমরা সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম পেপার ওয়ার্কস করার জন্য, যেহেতু আমাদের 1-2 কেজি বেশি হয়েছিল, এটা নিয়ে অনেক ঝামেলা করছিল, বাট ওদের রিকোয়েস্টে 1-2 কেজি অ্যালাউ করেছে। এই তো আমাদের ইমিগ্রেশন এর কাজ শেষ করে আমরা ভিতরে ঢুকে পড়েছি, এবার আর হাফ অ্যান আওয়ারের মধ্যেই বোর্ডিং শুরু হয়ে যাবে। এই তো আমরা চলে আসছি, এবারও মাঝখানে সিট পড়েছে। আমার জানালার পাশে বসতে বেশ ভালো লাগে, সুন্দর একটা ভিউ পাওয়া যায়, সানসেট দেখা যায়, সানরাইজ দেখা যায়। তো কোনো কিছু করার নেই, যাবার সময় মিস করেছি, আসার সময় মিস করেছি। তো এই তো আর 10-15 মিনিটের মধ্যেই প্লেন ছাড়বে। এখানেও একই অবস্থা, প্লেনে ওঠার পর দেখি এসি অফ। আর কি অনেক ঘুম পাচ্ছিলো, অনেক সকালে যেহেতু ঘুম থেকে উঠেছে, অলমোস্ট 10:30 বাজে এখন। তো আমরা এর মধ্যে একটু ঘুম দিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি আমাদের খাবার দিয়ে দিয়েছে। আমাদের খাবার দেওয়ার আগে আর্কের খাবার দিয়েছে, আর যেহেতু ঘুমাচ্ছিলো ও খায়নি, ওর খাবারটা এভাবেই রাখা ছিল, তারপর আমাদের খাবার দিয়ে দেয়। আমরা হিন্দু মিল অর্ডার করেছিলাম, হিন্দু মিলে খাবার যা আসছে আমাদের খুব একটা পছন্দ হয়নি, তারপরও কি আর করা, পেটে ক্ষুধা খেয়ে নিয়েছিলাম। এখানে আমাদেরকে চিকেন রাইস সাথে একটু ভেজিটেবল দিয়ে দিয়েছিল, আর ব্রেড আর একটু ডেজার্ট দিয়েছিল। তারপর খাবার পর 1 কাপ কফি আমার জন্য মানে খুবই দরকার ছিল, আমার অনেক বেশি টায়ার্ড লাগছিলো, আবার অনেক বেশি ঘুম পাচ্ছিল, ঘুমাইতে পারতেছিলাম না, কিন্তু কফিটা খাওয়ার পরে বেশ ভালো লাগছিলো। আমার মতো কার কার খাবার পর কফি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কফির সাথে সাথে একটা ওয়েফার দিয়েছিল, আমার কফিটা বেশ আমার মনের মতো হয়েছিল, আমি নিজেই বানিয়েছিলাম। বাংলাদেশ থেকে দোহার ফ্লাইটটা 5.5 ঘন্টা কি 6 ঘন্টার মতো সময় লাগে, তাই খুব তাড়াতাড়ি সময় কেটে গিয়েছিল আমার। আমি অনেক বেশি ব্রাউজিং করছিলাম আর বারবার চেক করছিলাম কতক্ষণ লাগবে। এই তো আমাদের আর 1 ঘন্টা 22 মিনিট লাগবে দোহা পৌঁছাতে। আর এর মধ্যে আমি অনেক মুভি দেখছিলাম আর বসে বসে সময় কাটাচ্ছিলাম, যেহেতু ঘুমাইতে
উঠতেছিলাম না, আর প্লেনে উঠেই লম্বা একটা ঘুম দিয়েছিল 3-4 ঘন্টার। তো এখন সে পুরোই ফুরফুরা মেজাজে, সে কাউকে ঘুমাতে দিচ্ছে না, সে শুয়ে শুয়ে বেশ মজা করছে। একটু কার্টুন দেখতে চাচ্ছিল, আমি দিচ্ছিলাম না, কারণ কার্টুন একবার বন্ধ করে দিলে সে অনেক বেশি ক্র্যাঙ্কি হয়ে যায়, এই তো তারপর আবার সে বোরিং হয়ে ঘুমিয়ে যায়। এই তো আর 10-15 মিনিটের মধ্যেই আমাদের প্লেনটা দোহায় পৌঁছে যাবে, আর এখন আমরা দোহার এয়ারপোর্টে যাব। তো এয়ারপোর্টে আমাদের একটু ঘোরাঘুরি করার খুব ইচ্ছা ছিল, কিন্তু খুব একটা সময় নেই আমাদের ঘোরাঘুরি করার। আমাদের এখানে আর লে ওভার টাইম 1 ঘন্টা 30 মিনিট। তো আমরা গেট নাম্বার খুঁজতে খুঁজতেই সোজাই দেখি একটা গোল্ডের দোকান। তো আমরা এখানে একটু ঘুরে ঘুরে দেখছিলাম এখানকার গোল্ডগুলো কেমন হয়, ডিজাইনগুলো কেমন হয়, এখানে প্রাইসগুলো কেমন হয়। খুব একটা প্রাইসের পার্থক্য নেই, তবে ডিজাইনের পার্থক্য অনেক বেশি ছিল, যেগুলো ডিজাইন আমরা খুব একটা এখানকার স্টোরগুলোতে দেখি না। এখানে একটু ডিফারেন্ট ডিজাইনের ছিল, একটু আনকমন ছিল। এই তো এখানকার ঘোরাঘুরি শেষ করে আমরা এখানে কলের দোকান থেকে বের হতে বোর্ডিংয়ের সময় হয়ে যায়। তো আমাদের খুব একটা বেশি ওয়েট করতে হয় নাই, যেহেতু আর্ক আমাদের সাথে ছিল, তাই আমাদেরকে লাইন স্কিপ করে আগেই ভিতরে দিয়ে দিয়েছিল। তো আমাদের প্রতিটা জায়গায় কোনো জায়গায় লম্বা লাইনে আমাদের দাঁড়াতে হয় নাই। তো আমরা এখন ওয়েট করছিলাম যে কখন বোর্ডিং শুরু হবে। যেহেতু আমরা জোন 4-এ ছিলাম, তাই আমাদের কলটা সবার লাস্টে আসছিলো। আমরা বসেছিলাম আর সবাই চলে যাচ্ছিল, আর ভাবছিলাম আমাদের কখন ডাকবে। এই তো আমরা এখন প্লেনে উঠে পড়েছি, অনেক বেশি টায়ার্ড লাগছিলো, অনেকটা ঘুমও পাচ্ছিল। এবারের ফ্লাইটটা বেশ লম্বা, অনেক বেশি বোরিং, 12 ঘন্টার ফ্লাইট, অনেকটা সময়ের ব্যাপার, সময় কাটতেই চায় না এই লম্বা জার্নিটাতে। প্লেন ছাড়ার 1-1.5 ঘন্টার পরেই আমাদের একটা খাবার দিয়ে দেয়, ওই খাবারটা খেয়ে আমরা বেশ লম্বা একটা ঘুম দেই 2-3 ঘন্টার জন্য। এবারে খাবারটা বেশ আমার মজা ছিল। এখনকার মেনুতে ছিল চিকেন বিরিয়ানি, একটু পাস্তা আর ম্যাঙ্গো ডেজার্ট, আর আর্কের জন্য স্টিকি রাইস আর চিকেন ছিল। আর খুব একটা খাইনি, বাট আমি খাওয়ানোর জন্য চেষ্টা করছিলাম, আর পুরো রাস্তাটাই অলমোস্ট সেই মিল্কের উপর ছিল, কোনো খাবার খেতে চাচ্ছিল না। খাবার খাওয়ার পরে প্লেনের লাইটগুলো অফ করে দেওয়া হয়, যেহেতু সবাই ঘুমোচ্ছিলো। তো আমার সময় কাটছিল না, আমি বসে বসে ব্রাউজিং করছিলাম। তো সব কিছু করার পর আমি একটা মুভি দেখি, হিন্দি মুভি, মুভিটা খুবই সুন্দর ছিল, আর এর মধ্যে আর্ক বেশ বিরক্ত করছিল, তার জন্য কার্টুন দেওয়া হয়েছিল তাকে। আপনারা কাদের এভাবে সময় কাটে বোরিং আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই বাচ্চা নিয়ে এই প্রথম ট্রাভেল করছি প্লেনে, এর আগে কখনো করিনি, তাই এক্সপিরিয়েন্স খুব একটা ভালো না। তবু আর খুব অল্প বিরক্ত করেছে, মানে খুব একটা যে বিরক্ত করেছে তা না, যখনই বিরক্ত করছিল তাকে কার্টুন দিলে সে চুপচাপ হয়ে যাচ্ছিল। এই তো ইউএস পৌঁছানোর আগে আমাদের আরেকটা মিল ছিল, সেই মিলটা আমরা স্কিপ করে যাই, আমরা ঘুমিয়েছিলাম তাই ঘুম থেকে উঠতে পারিনি, তাই খাবারও খাওয়া হয়নি। এই তো এখন আমাদের ইমিগ্রেশনের কাজ শেষ করে বের হয়ে যাব, এখন আমরা ব্যাগ কালেক্ট করে নিব। মামা, আমার মেজো মামা এসেছে আমাদেরকে পিক আপ করার জন্য, তাই অনেকক্ষণ সময় লেগে গিয়েছিলো আমাদের ব্যাগ কালেক্ট করতে। সব জায়গা দিয়ে ঘোরাঘুরি করছিলাম যে কোন দিকে ব্যাগটা আছে, তো অন্য পাশে গিয়ে দেখি যে আমাদের ব্যাগগুলো নামানো ছিল। এতে এক এক করে আমাদের সব ব্যাগগুলো পেয়ে যাই আর কার্ডে তুলে ফেলি। সব শেষ করে এবার বাসায় যাওয়ার পালা। তো বাইরে অনেক বেশি ঠান্ডা ছিল আমাদের জন্য, মামা ভারী সোয়েটার সাথে করে নিয়ে আসছিল। এই তো এখন আমরা এখানে ট্রাফিকে পড়ে, যেহেতু 3-4টা ফ্লাইট একবারে ল্যান্ড করেছে, তাই এয়ারপোর্টে একটু বেশ ভালো ভিড় ছিল। এই তো এখন বাসায় চলে যাচ্ছি। এই ভিডিওটা আপলোড হতে হতে হয়তো বা অনেকটা সময় চলে যাবে দেশ থেকে আসার পর। এই তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ আর ব্লগটি বড় করব না, যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। আজ এই পর্যন্তই, টাটা।